যেমন বাঙালিদের কাছে দুর্গাপুজো, ঠিক তেমনি ছাত্রছাত্রীদের কাছে সরস্বতী পুজো। আর এই পুজোর পরেই থাকতো পরীক্ষা, তাই যখন সরস্বতী পূজার বই জমা দেওয়ার সময় আসতো, সেই সেই বইগুলোই জমা দিতাম যেই সাবজেক্টগুলোর প্রিপারেশন একটু কম হয়েছে। আর যখন পুরোহিত বলতো একসাথে সব বই জমা দেওয়া যাবে না, তখন প্রশ্নবিচিত্র দিয়ে দিতাম। পুজো হয়ে যাওয়ার পর ভাবতাম, পরীক্ষায় উত্তরগুলো মনে পড়বে তো, নাকি শুধু প্রশ্নই মনে থাকবে? আজকাল যদিও সরস্বতী পুজো মানে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে, আর এই বছর তো সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়ছে। যদিও সরস্বতী পুজোর দিনকে বসন্ত পঞ্চমী তথা ভালোবাসার দিবস হিসেবে আমাদের সংস্কৃতিতেও গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু তবু আমাদের জীবনে কি দেবী সরস্বতীর ভূমিকা শুধু এইটুকুই যে দেবী বিদ্যা জ্ঞান কলা তথা সৃষ্টির দেবী হিসেবে পরিচিত? যেই দেবীর আবির্ভাবে এই পৃথিবীতে সৃষ্টির মধ্যে স্পন্দন সৃষ্টি হয়েছিল, সেই দেবীর পুজো আজ বাঙালিদের কাছে কি শুধুমাত্র একটা উৎসব হয়ে থেকে রয়ে গেছে? নমস্কার বন্ধুরা, আমি রিমঝিম। সরস্বতী পুজোর স্পেশাল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা বলবো বিদ্যার দেবী সরস্বতীর অবতারের কথা। কি হলো, অবাক হয়ে যাচ্ছেন? দেবী লক্ষ্মী, মা দুর্গা, নারায়ণ, শিব, এদের অবতারের কথা তো শুনেছি, কিন্তু মা সরস্বতীরও আবার অবতার ছিল নাকি? যদিও এই অবতার মানব অবতার নয়, কিন্তু তবু দেবীর এই রূপে পৃথিবীতে অবতীর্ণ হওয়ার পেছনে অনেক কারণ আছে। দেখলেন তো, আমরা বাঙালিরা সরস্বতী পুজো তো করি, কিন্তু মা সরস্বতী সম্পর্কে আরো অনেক কিছু আছে যা আমরা জানি না। তো চলুন আজকের ভিডিওতে সেই সব অজানা কাহিনীর খোঁজ করা যাক। মার্কণ্ডেয় পুরাণ অনুসারে ব্রহ্মা হলেন অন্যান্য ত্রিদেবের মতোই স্বয়ম্ভু, যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করার দায়িত্ব গ্রহণ করেছেন। ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডের গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, পাহাড়, পর্বত, মানুষ, পশু, পাখি, গাছপালা সব কিছু যখন সৃষ্টি করলেন, তখন তিনি লক্ষ্য করলেন এই ব্রহ্মাণ্ডে প্রাণের সঞ্চার করেও তা প্রাণহীন, ছিল না কোনো সুর, স্বর, ধ্বনি। তাই ব্রহ্মা এই প্রকৃতির সৌন্দর্যকে একত্রিত করে সৃষ্টি করলেন এক অপরূপ নারী, যার বিনার টঙ্কারে সৃষ্টি হলো নদীর কলকল, বাতাসের সরসর আর পাখির কিচিরমিচির সুর, যিনি ছিলেন এই সংসারের বাগদেবী। কিন্তু ব্রহ্মার থেকে সৃষ্টি হওয়ার কারণে অনেকেই এনাকে ব্রহ্মার কন্যা ভেবে ফেলেন এবং সরস্বতী গায়ত্রী মন্ত্রে উল্লেখিত ব্রহ্মপুত্রী কথাটার দ্বারা সরস্বতীকে ব্রহ্মার মেয়ে হিসেবে প্রমাণ করার চেষ্টাও করেন। কিন্তু সরস্বতী গায়ত্রী মন্ত্রে বলা আছে, ওম সরস্বত্যে বিদ্মহে ব্রহ্মপুত্রিয়া ধীমহি তন্ন দেবী প্রচোদয়াত্, অর্থাৎ ভগবতী সরস্বতী দেবী যিনি ব্রহ্মপুত্রী তাকে আমার প্রণাম। এখানে দেবী সরস্বতীকে ব্রহ্মপুত্রী বলা হয়েছে, ব্রহ্মার পুত্রী নয়। ত্রিদেব, ত্রিদেবী সবাই তো ব্রহ্ম থেকেই সৃষ্টি হয়েছে। দেবীর আবির্ভাব হয়তো প্রজাপতি ব্রহ্মা থেকে হয়েছে, কিন্তু তার মানে তো এই নয় যে তিনি তার কন্যা। এখানে দেবী সরস্বতী ব্রহ্মার পরিপূরক শক্তি, যেভাবে লক্ষ্মী, দুর্গা, নারায়ণ ও শিবের পরিপূরক, ঠিক সেইভাবেই সরস্বতী ব্রহ্মার পরিপূরক, ব্রহ্মার বাম অঙ্গ। দেবী সরস্বতী বিদ্যা কলা জ্ঞান সংস্কৃতির দেবী, কিন্তু তবু সরস্বতী কথার অর্থ এর মধ্যে কোনোটাই নয়। সরসু অতি সরস্বতী, অর্থাৎ যে প্রচুর জল ধারণ করতে পারে। আর ব্রহ্মাণ্ডের জ্ঞানের দেবী এই পৃথিবীতে অবতরণ হয়েছিল নদী রূপে। হ্যাঁ বন্ধুরা, মানব রূপে নয়, সরস্বতী নদী রূপেই অবতার গ্রহণ করেছিলেন দেবী সরস্বতী। এই অবতারের বেশ কিছু লক্ষ্য ছিল যা পূরণ করে তিনি পুনরায় ব্রহ্মলোকে ফিরে গেছেন।
আজ আমাদের দেশে নদী হিসেবে মা গঙ্গার অনেক মাহাত্ম্য, কিন্তু এমনও একটা সময় ছিল যখন গঙ্গা নদীর থেকেও বেশি গুরুত্বপূর্ণ পূজনীয় ছিল সরস্বতী নদী। ঋগ্বেদে বলা আছে, অম্বিতমে নদীতমে দেবীতমে সরস্বতী, অর্থাৎ মায়েদের মধ্যে শ্রেষ্ঠ, নদীদের মধ্যে শ্রেষ্ঠ এবং দেবীদের মধ্যেও শ্রেষ্ঠ সরস্বতী। দেবী সরস্বতীর এই পৃথিবীতে নদীরূপে অবতীর্ণ হওয়ার মূল উদ্দেশ্য ছিল জ্ঞান, বিদ্যা, কলা এইসবের পাশাপাশি এক নতুন সভ্যতা ও সংস্কৃতির জন্ম দেওয়া। তাই দেবীর মহিমায় সরস্বতী নদীর পাড়ে বসেই লেখা হয়েছিল বেদ, পুরাণ, মহাভারত, উপনিষদ ইত্যাদি। এই নদী প্রবাহিত হতো আর্যাবর্তের উত্তর পশ্চিম থেকে, যা হিমালয় পর্বত থেকে কচ্ছের রণ হয়ে আরব সাগর অবধি বিস্তৃত ছিল। ঋগ্বেদের নাদিস্তুতি স্তোত্রতে যে 10টি নদীর কথা বলা আছে, সেখানে সরস্বতী নদীর অবস্থান যমুনা ও শতদ্রু নদীর মাঝে। এই নদী এখনকার হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, পাকিস্তানের কিছু অংশ এবং গুজরাটের ওপর দিয়ে বিস্তৃত ছিল। এই নদী এতটাই বিশাল ও খরস্রোতা ছিল যে ঋগ্বেদের 10ম মণ্ডলে সরস্বতীকে প্রচুর প্রবাহমান এবং আরোগ্যদায়ী পবিত্র শক্তির দেবী হিসেবে বর্ণনা করা হয়েছে। কথিত আছে, এই নদীর বেগের আওয়াজ ছিল জঙ্গলে সিংহের গর্জনের মতো, যে কারণে এই সময় দেবী সরস্বতীর বাহনও ছিলেন সিংহ, যা বর্তমানে উত্তর ও দক্ষিণ ভারতে ময়ূর এবং পূর্ব ভারতে হাঁসে পরিণত হয়েছে। যদিও মা সরস্বতীর বাহন হিসেবে হাঁসের প্রকৃতির সাথে দেবীর প্রকৃতির অনেক মিল দেখা যায়। যেভাবে হাঁস দুধ মেশানো জল থেকে জল বাদ দিয়ে শুধুমাত্র দুধটাই গ্রহণ করতে পারে, ঠিক সেইভাবেই জ্ঞান আমাদের ভালো খারাপ মিশ্রিত সমাজের মধ্যে থেকে খারাপ বাদ দিয়ে কেবলমাত্র ভালোটাই গ্রহণ করতে সাহায্য করে। কিন্তু এই ভারত ভূখণ্ডে আগে যে জ্ঞানের অস্তিত্ব বা গুরুত্ব সিংহের মতন ছিল, তা সরস্বতী নদী বিলুপ্তির পর শুধুমাত্র খারাপ থেকে নিজেকে সুরক্ষিত রাখার মানদণ্ড হয়ে রয়ে গেছে। জ্ঞান প্রাপ্তির জন্য বিদ্যা অর্জন আজ আর হয় না। সমাজে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যে ন্যূনতম বিদ্যার প্রয়োজন, তা অর্জন করেই এখন সবাই সন্তুষ্ট। মহাভারতের আদি পর্বে উল্লেখ করা আছে, রাজা মাতিনারা সরস্বতী নদীর তীরে এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন এবং এই নদীর তীরেই সত্যবতী পুত্র চিত্রাঙ্গদ এক গন্ধর্বের সাথে যুদ্ধে প্রাণ হারান। মহাভারতে যখন অর্জুন 12 বছরের বনবাসে ছিলেন, তখন তিনি আর্যাবর্তের তীর্থস্থানগুলির ভ্রমণ করেছিলেন, যার মধ্যে সরস্বতী নদীও ছিল। হরিয়ানার মধ্য দিয়ে প্রবাহিত এই নদী কুরুক্ষেত্রের যুদ্ধেরও সাক্ষী থেকেছে এবং এই নদীর তীরেই বিশ্ব ব্রহ্মাণ্ড পেয়েছে মানব সভ্যতার সবচেয়ে বড় জ্ঞান, গীতা। বর্তমান সময়কাল থেকে মহাভারতের সময়কাল গণনা করলে দেখা যায়, এই মহাযুদ্ধ হয়েছিল খ্রিস্টপূর্বাব্দ 3139 সালে এবং আর্কিওলজিস্ট ও জুওলজিস্টদের হিসেব অনুযায়ী সরস্বতী নদীর বিলুপ্তি শুরু হয়েছিল খ্রিস্টপূর্বাব্দ 6000 থেকে 4000-এর মধ্যে। সরস্বতী নদীর বিলুপ্তি নিয়ে একটা বৈজ্ঞানিক যুক্তিও রয়েছে। আনুমানিক খ্রিস্টপূর্বাব্দ 6000 থেকে 4000 সালের মধ্যেই ভারত ভূখণ্ডের নিচে থাকা টেকটনিক প্লেট সরে যায়, যে কারণে শতদ্রু ও যমুনা নদী নিজেদের দিক পরিবর্তন করে। এই দুই নদী প্রথমে সরস্বতী নদীতে মিশে তার জলধারাকে আরো প্রবল করত, তাই এই দুই নদীর দিক পরিবর্তনে সরস্বতী তার প্রবাহ মাত্রা ধীরে ধীরে হ্রাস করতে থাকে। আর এত কিছু পরিবর্তনের কারণে এই অঞ্চলের আবহাওয়াতেও পরিবর্তন দেখা যায়, যার পর থেকেই সরস্বতী নদীর বিলুপ্তি শুরু হয়ে যায়। তবে এই নদীর বিলুপ্তি সম্পর্কে আমাদের পুরাণে অনেক আলাদা আলাদা কাহিনী বর্ণনা করা আছে।
মহাভারত রচনার সময় সরস্বতী নদীর তীরে বসে ঋষি বেদব্যাসের মুখ থেকে শুনে শুনে মহাভারতকে লিপিবদ্ধ করছিলেন গণেশ। কিন্তু নদীর প্রবল জলধারার গর্জনে গণেশের মহাভারত রচনায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছিল, তাই তিনি সরস্বতী নদীকে পাতালে প্রবেশ করার পাণ্ডবদের স্বর্গারোহণের পথে যে স্থানে ভীম একটি পাথর রেখে দ্রৌপদীকে সরস্বতী নদী পার করিয়েছিলেন, সেই স্থান থেকেই সরস্বতী নদী পাতালে প্রবেশ করেছে। শ্রীমদ্ ভাগবতম অনুসারে গণেশের অভিশাপ পেয়ে যখন সরস্বতী নদী পাতালে প্রবেশ করে, তখন তিনি ব্রহ্মার কাছ থেকে অনুমতি নিয়ে সৌরাষ্ট্র ত্যাগ করে প্রয়াগে চলে আসেন, যেখানে তিনি গঙ্গা ও যমুনার সাথে মিলিত হন এবং সেই স্থান ত্রিবেণী সঙ্গম নামে খ্যাত হয়। সরস্বতী নদী সৌরাষ্ট্র ত্যাগ করার পর সেই স্থান মরুভূমিতে পরিণত হয়। এখানে সৌরাষ্ট্রের অর্থ স্বর্ণনগরী, অর্থাৎ বর্তমানের রাজস্থান ও গুজরাটের কিছু অংশ। ইতিহাসে আমরা পড়েছি হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল, কিন্তু এই হরপ্পা সভ্যতার অন্তর্গত কালীবঙ্গ, লথল, ধোলাবিরা, রাখিবাড়ি এই শহরগুলি সিন্ধু নদ থেকে অনেক দূরে অবস্থান করত। এই শহরগুলির মধ্যে ধোলাবিরা ছাড়া অন্য কোনো শহরেই কোনো কুয়োর অস্তিত্ব পাওয়া যায়নি, অর্থাৎ এরা জীবন ধারণের জন্য কোনো না কোনো নদীর ওপর তো নির্ভরশীল ছিলই, এবং এদের পক্ষে সম্ভবও ছিল না সিন্ধু নদ থেকে জল এনে জীবন ধারণ করা। আর এই সভ্যতাগুলো সেই সেই অঞ্চলেই গড়ে উঠেছিল যেই স্থানের ওপর দিয়ে কাল্পনিক তথা পৌরাণিক সরস্বতী নদী প্রবাহিত হয়েছিল। আর আপনারা কি জানেন, কিছু কিছু প্রত্নতাত্ত্বিক বিদদের মতে হরপ্পা সভ্যতাতেও সরস্বতী পূজোর প্রচলনের প্রমাণ পাওয়া যায়। বর্তমানে বহু ঐতিহাসিকবিদ সরস্বতী নদীর অস্তিত্বকে কাল্পনিক বলে চিত্রিত করেছে। তাদের মতে এরকম কোনো নদীর অস্তিত্বই ছিল না কোনো কালে। কিন্তু ভারতীয় স্পেস রিসার্চ এজেন্সি ইসরো এবং জিওলজিক্যাল ডিপার্টমেন্টের রিসার্চে এই কাল্পনিক সরস্বতী নদীর গতিপথের স্কেলিটন খুঁজে পাওয়া গেছে, যেই গতিপথ ঋগ্বেদে বর্ণিত সরস্বতী নদীর গতিপথের সাথে হুবহু মিলে যায়। এবং রিসার্চ করে আরও জানা গেছে, থর মরুভূমির মাঝখানে যেখানে কোথাও কোনো জলের হদিশ নেই, সেখানে খুঁড়লে হিমালয়ান ডাস্ট পাওয়া যায়, যা কেবলমাত্র হিমালয়ের হিমবাহ থেকে উৎপন্ন নদীগুলোর মধ্যেই থাকে। একবার ভাবুন তো, যদি ওখানে কোনো নদী না থেকে থাকে তাহলে এই ডাস্টগুলো কোথা থেকে এলো? এমনকি এই এরিয়ার আশেপাশে খনন করে যে জল পাওয়া যায় তার সাথে হিমালয় থেকে উৎপন্ন নদীর জলেরও মিল রয়েছে। বর্তমানে ভারত সরকার এই সরস্বতী নদীর অস্তিত্ব নিয়ে আরও অনেক রিসার্চ করছে, যা ভবিষ্যতে সকলের সামনে আসবে। এমনকি হরিয়ানা সরকার এই সরস্বতী নদীকে পুনর্জীবিত করার পরিকল্পনাও গ্রহণ করেছে। এত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও কিছু কিছু ঐতিহাসিক বিদরা কেন এই নদীকে শুধু পৌরাণিক নদী বলতে চান, এই প্রশ্নটা আমার মনেও এসেছিল। কিন্তু পুরো ভিডিওটা রিসার্চ করতে গিয়ে আমি জানতে পারলাম, যদি সরস্বতী নদীর অস্তিত্ব প্রমাণ হয়ে যায় তাহলে ইতিহাসের অনেক বড় বড় ঘটনা মিথ্যে প্রমাণিত হয়ে যাবে। যে তথ্য এতদিন আমরা আপনারা সত্যি মেনে এসেছি সেই সব তথ্য ভুল প্রমাণিত হয়ে যাবে। এমনকি আর্যদের ভারতবর্ষে আসা থেকে বেদ রচনার সময়কাল পর্যন্ত সব কিছু ভুল প্রমাণিত হয়ে যাবে। ভুল প্রমাণিত হয়ে যাবে আমাদের এত বছর ধরে মেনে আসা আমাদের অস্তিত্বের কাহিনী। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতেই পারেন, চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন। আমাদের আগের ভিডিও থেকে সৌমিতা পাল, জিতেন্দ্র মান্না এবং ইউনিক ক্রিয়েশনকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতন আসি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।